বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের তরফ থেকে আরও একটা মিড রেঞ্জ স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি M62। আপনারা জানেন, কিছুদিন আগে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি F62 স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছিল। এখন যেরকম স্পেসিফিকেশানস এই পার্টিকুলার স্মার্টফোনটায় দেখানো হচ্ছে, এই স্পেসিফিকেশানস আপনারা অলরেডি স্যামসাং গ্যালাক্সি F62তে দেখেছেন। তো এক্সট্রা কী কী বেনিফিটস আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটাতে পাচ্ছেন, স্যামসাং গ্যালাক্সি M62 এই স্মার্টফোনটাতে পাচ্ছেন, অবশ্যই এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, স্যামসাং তাদের এফ সিরিজের যে স্মার্টফোনটা সেটা কিছু মাস আগে লঞ্চ করেছিল মেনলি স্যামসাং গ্যালাক্সি F41 স্মার্টফোনের মাধ্যমে। মেনলি তারা কী করেছিল, গ্যালাক্সি M31 যে স্মার্টফোনটা সেটাই রিব্র্যান্ডেড করে F41 স্মার্টফোনটাকে লঞ্চ করেছিল। কিন্তু এক্ষেত্রে একটু উল্টো ঘটনা ঘটেছে। স্যামসাং তাদের এফ সিরিজের স্মার্টফোনটাকে আগে লঞ্চ করে দিয়েছে এবং এরপরে এম সিরিজের স্মার্টফোনটাকে লঞ্চ করছে। বন্ধুরা, সামনের সপ্তাহে মেনলি পার্টিকুলার স্মার্টফোনটা থাইল্যান্ডে লঞ্চ হবে এবং হতে পারে 2-3 সপ্তাহের মধ্যে এটা আপনি ভারত বা বাংলাদেশের মধ্যেও দেখতে পাবেন। এখন স্যামসাং গ্যালাক্সি M62 স্মার্টফোনটা কী কী স্পেসিফিকেশানের সঙ্গে আসছে জেনে নেওয়া যাক। আমি যদি সর্বপ্রথম ডিসপ্লের কথা বলি, তো এখানে আপনি 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত ভালো আপনি পাবেন এবং সামনের দিকে আপনি যে স্ক্রিনের ওপরে পাঞ্চুল ডিসপ্লে সেটা আপনি পাচ্ছেন, মানে স্ক্রিনের ওপরেই যে ফ্রন্ট ক্যামেরাটা সেটা থাকবে, দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে ভিউইং এক্সপিরিয়েন্স আপনি অত্যন্ত ভালো পাবেন। এবং 6.7 ইঞ্চের ডিসপ্লে মানে ডিসপ্লেটাও একটা বড় ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন। আমি যদি এর অ্যাসপেক্ট রেশিওর কথা বলি, তো 20:9 অ্যাসপেক্ট রেশিওতে আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটাকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, সামনে কী ধরনের প্রোটেকশন এখানে ইউজ করা হবে এটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। এখন F62তেও আপনি সিমিলার 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছিলেন এবং M62তেও 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে। এরপর আমি যদি এর প্রসেসরের কথা বলি, তো সিমিলারলি যেমন F62তে আপনি এক্সিনোসের 9825 চিপসেট দেখতে পেতেন, এই পার্টিকুলার স্মার্টফোনটা M62তেও আপনি এক্সিনোসের 9825 প্রসেসর দেখতে পাবেন। এই প্রসেসরটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, গ্যালাক্সি S10 সিরিজের মধ্যে এই প্রসেসরটাকে প্রথমবার ইউজ করা হয়েছিল। কিন্তু এই প্রসেসরটা 4G প্রসেসর, এই স্মার্টফোনটা অবশ্যই 5G স্মার্টফোন হবে না, এই স্মার্টফোনটা একটা 4G স্মার্টফোন হতে চলেছে। এর সঙ্গে আমি যদি স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলি, তো এখানে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আপনি পাবেন। আপনারা মনে করে দেখুন, F62 স্মার্টফোনটায় আপনি দুটো ভেরিয়েন্ট পেতেন, একটা 6GB র্যাম 128GB ইন্টারনাল এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল। কিন্তু M62 স্মার্টফোনটা আপনি এখানে একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন, 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল। এবং ভালো ব্যাপার এটা কি, আপনি microSD কার্ড লাগিয়ে এর ইন্টারনাল মেমোরিটাকে বাড়িয়ে নিতে পারবেন। তো এই জিনিসটা অত্যন্ত ভালো ব্যাপার। এরপর যদি ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলি, তো ক্যামেরার মধ্যেও কোনোরূপ চেঞ্জেস এখানে করা হয়নি। পিছনের দিকে মেনলি 4টে ক্যামেরা এবং সামনের দিকে সিঙ্গেল ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। পিছনের দিকে যে প্রাইমারি ক্যামেরাটা সেটা একটা 64 মেগাপিক্সেলের শুটার এবং এখানে যে সেন্সারটা ইউজ করা হয়েছে এটা সনি IMX682 সেন্সারটা ইউজ করা হয়েছে। এটির সঙ্গে একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আপনি পাচ্ছেন এবং দুটো 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, একটা ম্যাক্রো এবং একটা ডেপথ সেন্সার। মানে পিছনের দিকে 4টে টোটাল ক্যামেরা আপনি পাচ্ছেন এবং সামনের দিকে মেনলি আপনি একটা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, 32 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল শুটার আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই পার্টিকুলার স্মার্টফোনটার কী স্পেসিফিকেশানস হলো, এখানে 7000mAh ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন, মানে দুদিন আপনার ফোনটা আরামসে এখানে চলে যাবে। এবং সঙ্গে 25W ফাস্ট চার্জার বক্সের মধ্যেই দেওয়া হচ্ছে, কারণ আজকের দিনে বক্সের মধ্যে চার্জার সত্যি দেখা যায় না বেশি। কিন্তু স্যামসাং এই পার্টিকুলার স্মার্টফোনটা আপনাকে দিচ্ছে 25W ফাস্ট চার্জার, USB টাইপ সির সাপোর্ট পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটায় আপনি অ্যান্ড্রয়েড 11 বেসড One UI 3.1 সাপোর্ট পাচ্ছেন, 4G LTE ভোল্টি সাপোর্ট পাচ্ছেন এবং নর্মালি যে রকমের সেন্সার আপনারা দেখতে পান একটা স্মার্টফোনের, সমস্ত রকমের সেন্সার এখানে দেওয়া হয়েছে। এবং এখানে সাইড মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে ইউজ করা হয়েছে, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করেনি, সাইড মাউন্টেড ইউজ করা হয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তারা দিতেই পারত, কিন্তু দেয়নি, তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে দিয়েছে। এখন এই স্মার্টফোনটা আগামী সপ্তাহে থাইল্যান্ডে লঞ্চ হতে চলেছে, কিন্তু স্যামসাং গ্যালাক্সি তাদের F62 যে স্মার্টফোনটা সেটা ভারতের মধ্যে মেনলি দুটো ভেরিয়েন্ট যেটা লঞ্চ করছে, একটা 24,000 টাকা এবং একটা 26,000 টাকা, আমি ভারতীয় মুদ্রার কথা বলছি।
তো সেক্ষেত্রে স্যামসাং এম সিক্সটি টু স্মার্টফোনটা হতে পারে একটু বেশি দাম, কারণ আমরা আগেও দেখেছি এম সিরিজের থেকে এফ সিরিজের দামটা একটু কম। যেহেতু এফ সিরিজ একটু কম দামে লঞ্চ হয়েছে, আমি এটা ভাবতে পারি কি 25-26,000 টাকার মধ্যে আপনি পার্টিকুলার স্মার্টফোনটা পাবেন। কিন্তু এখানে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন চলে আসে কি 25-26,000 টাকা আজকের দিনে আপনি একটা স্মার্টফোন কিনছেন, যদিও এখানে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ইউজ করা হয়েছে, কিন্তু তবুও এটা একটা 4G স্মার্টফোন। এখনকার দিনে লোকে 5G স্মার্টফোনের ওপর যেতে চাইছে। যদি আপনি একটা 25-26,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনেন, অবশ্যই সেটা 2 বছর ইউজ করবেন। তো 2 বছর ইউজ করার জন্য আজকের দিনে আপনি একটা 4G স্মার্টফোন কিনবেন, সেটা আগে আপনি প্রথমে ভাবুন কি আপনি 4G সঙ্গে যেতে চাইছেন না 5G সঙ্গে যেতে চাইছেন। যদি আপনি ভাবেন কি একটা ভালো পারফরমেন্সওয়ালা ফোন আপনি একটা 4G ফোন কিনবেন, তো অবশ্যই এই ফোনটার সঙ্গে আপনি যেতে পারেন। এখন যখন লঞ্চ হবে আমি আপনাদের তো অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু এই স্পেসিফিকেশনের সঙ্গে এই পার্টিকুলার স্মার্টফোনটা এখন আমাদের সামনে বেরিয়ে এসেছে। বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।